আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল একটা ভিডিওর জন্য কিন্তু থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট, কারণ দর্শক প্রথমে কিন্তু থাম্বনেলের উপর ক্লিক করেই ভিডিও দেখা শুরু করে। তাই একটা ভিডিওর থাম্বনেল যত বেশি আকর্ষণীয় হবে দর্শক তত বেশি ওই থাম্বনেলের উপর ক্লিক করবে এবং তত বেশি ভিডিওটি দেখবে। তাই একটি আকর্ষণীয় থাম্বনেল কিন্তু একটি ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের এপিসোডে আপনাদের দেখাবো কীভাবে আপনারা পিক্সেলাব দিয়ে এই থাম্বনেলগুলির যে লেখাগুলি ডিজাইন আছে এই ডিজাইন করা শিখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে পিক্সেলাব অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে, আর এই পিক্সেলাব অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপর পিক্সেলাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। পিক্সেলাব অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমি আপনাদের এই লেখাটা ডিজাইন করা শেখাবো। এই লেখাটিতে দেখতে পাচ্ছেন দুটি বর্ডার আছে লেখাতে, তো এই দুটো বর্ডার কীভাবে দেবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি থ্রি ডটের উপর ক্লিক করে এটার ইমেজ সাইজ ইউটিউব থাম্বনেল করে নিচ্ছি। ওকে করে নিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নিব যাতে লেখাটা দেখতে সুন্দর হয়, তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করতে হবে। এরপর আমি এখানে লিখে দিচ্ছি থাম্বনেল। এরপর ওকেতে ক্লিক করব। এরপর এখানে একটি আমি সুন্দর দেখে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। মনে করুন আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করলাম। এই হচ্ছে আমার ফন্ট। এরপর কী করতে হবে, স্ক্রল করে ডান দিকে যেতে হবে, আর হ্যাঁ অবশ্যই এই এর উপর সিলেক্ট করা থাকতে হবে। এরপর এইচ টুকে ক্লিক করতে হবে। এরপর এটি আনেবল করে দিতে হবে। আনেবল করে দেওয়ার পর এটা আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ব্ল্যাক না, ব্ল্যাকের একটু কম আছে, এটা সিলেক্ট করে নেবেন। এরপর এটা স্টুক করে দিবেন 10 থেকে 11। তো আমি এখানে 11 রাখলাম। তো এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে থাম্বনেল লেখাটি হয়ে গেছে। তো এখন আমি লিখে দিব ডিজাইন করুন। তো আমি এই লেখাটি কপি করে নিব যাতে ওই সেম ফন্টটাই আবার হয় আর সেম ডিজাইনটাই হয়। ডিজাইন করুন লিখে দিচ্ছি। ওকে ডিজাইন করুন হয়ে গেছে। এরপর আমি লিখে দিব মোবাইল দিয়ে। ওকে আমার লেখাটি হয়ে গেছে। এখন এখানে দেখুন প্রত্যেকেই কিন্তু থাম্বনেল ডিজাইন করে তার নিজস্ব ওয়েতে। তো আমি জাস্ট এখানে আপনাদের ওয়েগুলি দেখিয়ে দিব যে এই ওয়েতে আপনারা লেখাগুলি যদি ডিজাইন করেন তাহলে লেখাগুলি দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে সাইজটা আর একটু ছোটো করে নিচ্ছি। এখানে এটা আমি 80 রাখব। ওকে আর এটা আর একটু ছোটো করে নিচ্ছি সাইজ, এটা আমি 80 করে দিলাম। তো তিনটে লেখায় আমি 80 করে দিচ্ছি সাইজ। ওকে লেখাগুলি ঠিক করে বসিয়ে নিলাম। এরপর আপনাদের কী করতে হবে, এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এই লেখা তিনটির এইভাবে গড় সিলেক্ট করে নিতে হবে। এরপর এই অপশনটিতে সিলেক্ট করে লেখাগুলি মার্জ করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এই লেখাগুলি যেদিকেই টানি একসাথে লেখাগুলি যায়। এইভাবে লেখাগুলি প্রথমে মার্জ করে নিতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এইচ টুকে ক্লিক করতে হবে, এটি আনেবল করে দিতে হবে। আনেবল করে দেওয়ার পর এখানে আপনারা যে কালারটি রাখতে চান সেই কালারটি রাখবেন। তো আমি এখানে কী করব, আমি এখানে এই কালারটি রেখে দিব। এই কালারটি রেখে এটার স্ট্রোক আরেকটু বাড়িয়ে নিব, এটা 4 করে দিব। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো আমি এখন এই লেখাটি একটু বড় করে নিই। তো দেখতে পাচ্ছেন এই লেখাটিতে কিন্তু দুটো বর্ডার হয়ে গেছে, যেটা এসটি টেকনিকের সজীব ভাই কিন্তু এই ধরনের লেখা কিন্তু তার থাম্বনেলে লিখে থাকে। তো এইভাবে আপনারা লেখা ডিজাইন করে নিতে পারেন, এইভাবে দুটো বর্ডার দুটো কালার করে নিতে পারেন। তো এটা হচ্ছে একটা ডিজাইন। এরপর আমি একটু আন্ডু করে দিচ্ছি লেখাগুলি। এরপর 2 নম্বর, এই থাম্বনেলের যে লেখাটির ডিজাইনটি আছে এই ডিজাইনটি কীভাবে করা হয়েছে তা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য কী করবেন, প্রথমে এই থাম্বনেল লেখার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই এ অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে কার্প নামে একটি অপশন দেখতে পাবেন, এটা আপনারা 10 করে দিবেন, বা আপনারা যদি আরও যদি কার্প করতে চান করতে পারেন। তো আমি এখানে 10ই রাখবো। এরপর ডিজাইন করানোর উপর ক্লিক করে এইভাবে কার্প প্রত্যেকটা 10 করে দিতে হবে, ঠিক এইভাবে। ওকে 10 করে দিলাম। এরপর লেখাগুলি একটু এভাবে ঠিক করে নিতে হবে, বসে নিতে হবে। ওকে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এই ডিজাইনটি আরও সুন্দর করতে কী করবেন, এই আইকনের উপর ক্লিক করবেন। এরপর এই মার্জের উপর ক্লিক করে এই তিনটা লেখা সিলেক্ট করে নেবেন। এরপর লেখাটি আবার মার্জ করে নেবেন। মার্জ করে নেওয়ার পর এটি কেটে দিবেন। এরপর এই আইকনের উপর ক্লিক করে আবার এই টুকে ক্লিক করতে হবে। এরপর এটি আনেবল করে দিতে হবে। এরপর আপনারা যে কালার সিলেক্ট করতে চান, আমি এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই টুকটি বাড়িয়ে নিতে হবে, ঠিক এইভাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লক থাম্বনেলে এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা দেখে থাকেন। তো এই ডিজাইনগুলি কিন্তু দেখতে সুন্দর লাগে ব্লক থাম্বনেলে।
তো এইভাবে আপনারা এই ডিজাইনটা করে নেবেন। এরপর তিন নম্বরে আপনাদের এই লেখাটি ডিজাইন করা শেখাবো। দেখতে পাচ্ছেন এই লেখার পিছনে কিন্তু একটা ব্ল্যাক কালারের একটা স্ট্রোক আছে, তো এটা কিভাবে করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, তো আমি এখানে আন্ডু করে দিয়ে লেখাটি আগের অবস্থানে নিয়ে যাব। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই, যাতে এখন যে লেখা ডিজাইনটি দেখাবো সেই ডিজাইনটি দেখতে সুন্দর হয়। তো আমি এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই থাম্বনেলের নিচে যে এই বর্ডারটা আছে, স্ট্রোকটা আছে, এটা আমি বাদ দিয়ে দিব। তো এইভাবে এটি ডিসেবল করে দিলেই হবে। তো আপনারা চাইলে লেখাগুলি কার্ভ আছে কার্ভও রাখতে পারেন, অথবা সোজা করতে পারেন। তো আমি কার্ভ অবস্থায় রেখে দিচ্ছি। আপনারা যদি লেখা সোজা করে যদি ডিজাইনটি তৈরি করতে চান তাও করতে পারবেন, কার্ভ করেও তৈরি করতে চান তাও করতে পারবেন। এরপরে এই আইকনের উপর ক্লিক করতে হবে, এরপর ড্র আইকনের উপর ক্লিক করতে হবে, এরপর এই ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিতে হবে, এরপর পেন সাইজ এখানে করে দিতে হবে 55 থেকে 60। তো আমি এখানে 55 করে নিচ্ছি। এরপরে এই জুম আইকনের উপর ক্লিক করে এইভাবে টেনে এইভাবে জুম করে নিতে হবে। এর এই লেখাটি ঠিক এইভাবে রাখতে হবে আপনাদের সুবিধা অনুযায়ী। এরপর আবার এই জুম আইকনের উপর ক্লিক করে এটি লক করে নিতে হবে। এরপর পেন দিয়ে ঠিক এইভাবে আট করে নিতে হবে লেখা বরাবর, ঠিক এইভাবে। ওকে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই জুম আইকনের উপর ক্লিক করে এটি জুম আউট করে নিতে হবে। এরপর আবার এখানে লক করে দিতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করে এখানে যে ড্র করা হয়েছে এই ড্রটা এভাবে টেনে লেখাগুলি নিচে নিয়ে নিতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো এই ধরনের লেখাগুলির ডিজাইনগুলি কিন্তু আপনারা তৌহিদ আফ্রিদি, তারপরে আর এস ফাহিম চৌধুরী, তাদের থাম্বনেলের ভিতরে আপনারা দেখে থাকেন। তো এইভাবে আপনারা করে নেবেন। তো আপনারা চাইলে লেখার কালারটি অন্যরকম করে দিতে পারেন। তো আমি এখানে লেখার কালারটি অন্যটা করে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে ডিজাইনটা, দেখাই আমি আপনাদের। বেশিরভাগ ব্লগ থাম্বনেলে কিন্তু এই ধরনের ডিজাইনগুলি আপনারা কিন্তু দেখতে পান। তো এই ধরনের ডিজাইনগুলি করে নেবেন, আশা করি আপনার থাম্বনেল কিন্তু দেখতে আরও সুন্দর হবে।